আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মৃত্যুর সময়টা খুব যন্ত্রণাদায়ক, প্রচণ্ড কষ্টের। একদিকে ভালোবাসার সব জিনিস এবং প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার ব্যথা, অন্যদিকে মৃত্যুর বিভীষিকা, সম্পদের মায়া, আর শয়তান শেষ সুযোগটার হাতছাড়া করতে চায় না। সে কানপোড়া দিতে শুরু করে, কি অবস্থা তোমার, কেন মারা যাচ্ছ, খুব কষ্ট লাগছে, তোমার স্ত্রী সন্তান ছেড়ে তুমি চলে যাচ্ছ, তোমার আগে তোমার বাপ দাদারও মারা গিয়েছিল, আসলে আল্লাহ বলতে কেউ নেই, ইসলাম বলতে কিছুই নেই, এগুলো বলে বলে সে মানুষকে তার প্রভুর প্রতি বিদ্বেষ করার টোপ ফেলে, আল্লাহ নির্ধারিত নিয়তির প্রতি ঘৃণা জাগাতে থাকে, তাকে দিয়ে আপত্তিকর কথাবার্তা বলায়, আপনাকে দিয়ে অন্যায় কাজ করায়, ইমান হারা না হলেও আপনাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয়, এরকম আরও বহু বেআইনসাফি কাজ করায়। এই জন্য শয়তানের এই টোপ এড়ানোর উপায় নিজেদের শুদ্ধ করার পন্থা জানা খুব খুব জরুরি। আবু আল ইউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুয়া প্রায়শই করতেন, আউযু বিকা আং ইয়াতাখাব্বাতনি শাইতানু ইনদাল মাউত, অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছে আমি মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে আশ্রয় চাই। অন্তিম সেই সময়ে শয়তান তার অনুচরদেরকে বলে, এই মরণের সময় যদি ওকে ভুল পথে নিতে না পারো তাহলে আর জীবনও পারবে না। কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ উপায় হচ্ছে সুস্থ অবস্থায় আল্লাহর ব্যাপারে সচেতন থাকা, তার জিকিরে মশগুপ্ত থাকা, এবাদতের সময় কাটানো, এটাকে অভ্যাসে পরিণত করতে হবে, তাহলে কঠিন সময়ে আল্লাহ তাআলা নিজে আপনাকে হেফাজত করবেন। আপনার চিন্তা চেতনায় যদি সবসময় আল্লাহকে স্থান দেন, তাহলে তিনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আজেবাজে কাজে জড়িয়ে পড়া থেকে রক্ষা করবেন। এই প্রসঙ্গেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে স্মরণ রাখো, তিনি তোমাকে রক্ষা করবেন, আল্লাহকে স্মরণ রাখো, তোমার সামনে তাকে খুঁজে পাবে, ভালো সময় যদি তাকে চেনো তাহলে তোমার কষ্টের সময়ও তিনি তোমাকে চিনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক, আমিন।